যে প্রচন্ড গরম পড়েছে এই গরমে সবারই হাল অবস্থা আর এই অবস্থায় যদি ঠান্ডা ঠান্ডা এক গ্লাস রিফ্রেশিং একটা ড্রিঙ্কস হয় তাহলে তো দেহ মন প্রাণ সবটাই জড়িয়ে যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম আজকে আমি খুবই সহজ ভাবে ঝটপট লাচি তৈরি করব। এখানে আমি একটা ব্ল্যান্ডারের চারে চার টেবিল চামচ মিষ্টি দই নিয়েছি আর আপনারা চাইলে এই মিষ্টি দইয়ের পরিবর্তে এই ড্রিঙ্কসটা টক দই দিয়েও করে নিতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিব কলা এখানে আমি বাংলা কলা বা দেশি কলা আমরা যে যে নামে এই কলাটাকে চিনে থাকি সেই কলা এখানে আমি তিনটা নিয়েছি আর কলাগুলোকে আমি একটু স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি এরপর এখানে আমি দুই টেবিল চামচ কুড়া দুধ দিয়েছি আর আধা চা চামচ বিটি লবণ দিয়েছি আর এখানে আমি আরো আধা চা চামচ সাদা লবণ দিয়েছি আর দুই টেবিল চামচ চিনি দিয়েছি আর লবণ আর চিনিটা দেওয়ার সময় ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে আপনারা খেয়াল করে দিয়ে নেবেন আর আপনারা যদি এলাচিটা টক দুই দিয়ে করতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে তারপরে দিয়েছি দুই ফালি লেবুর রস মানে দুই টেবিল চামচের মতো লেবু রস দিয়েছি সব শেষে দিয়েছি কয়েক টুকরা বরফ আর আধা গ্লাসের মতো পানি এইবার আমি এলাচির মিশ্রণটাকে ভালো করে মিক্স করে ব্ল্যান্ডার করে মিক্স করে নেওয়ার পরে এই অনেকটা ঘন আর এই আর একটু পাতলা করার জন্য এখানে আমি আরো এক গ্লাস ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি তারপরে একটা চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন এই একদম পারফেক্ট হয়েছে বেশি পাতলা হয়নি বেশি ঘন হয় দেখাই এবার আমি দুইটা গ্লাসে এলাচি গুলো ঢেলে নিয়ে একটু গার্নিশিং এর জন্য পুদিনা পাতা আর একটা ছোট্ট একটা ছাতা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি এই তো হয়ে গিয়েছে ভীষণ মজার রিফ্রেশিং একটা ড্রিঙ্কস আর এই প্রচন্ড গরমে এরকম এক গ্লাস লাচি হলে আত্মাটা জড়িয়ে যাবে ভীষণ মজার একটা ড্রিঙ্কস আজকের আমার এ লাচি ড্রিঙ্কস রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই পাশে ট্রাই করে দেখবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ